এদিকে সাকিব খান অপু বিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয়। সাকিবের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর থেকে জয় বড় হচ্ছে অপুর ঘরে। তবে উৎসব পার্বণে আবরামকে সময় দেন সাকিব। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারে কাজের জন্য শিরোনামে এসেছেন অনেকবার, যা খুবই স্বাভাবিক। তবে ব্যক্তি জীবনে সাকিব খানের সঙ্গে গোপনে বিয়ে নিয়েও শিরোনামে এসেছেন এ নায়িকা। দুই তারকার মধ্যে বিয়ের বিষয়টি নিয়ে জলঘোলাও কম হয়নি, কিন্তু 2018 সালের 22 ফেব্রুয়ারি তাদের তালাক সম্পন্ন হয়। বিবাহিত জীবনে অপু বিশ্বাস 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতায় পুত্র আবরাম খান জয়ের জন্ম দেন। তবে জন্মের পর থেকেই তাকে নিয়ে দুই তারকা ভক্তদের আগ্রহের কোনো কমতি ছিল না। সামাজিক মাধ্যমে তার কোনো ছবি প্রকাশের পরেই লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। কিছুদিন আগেও মা বাবাকে নিয়ে সুরে সুরে গান গেয়ে অন্তর্জালে ভাইরাল হয়েছে জয়। তবে সেই ভিডিওটি নায়িকা অপু বিশ্বাস নিজে তার ফেসবুকে আপলোড করে আর এরপরেই সেটি ভাইরাল হয়। বর্তমানে জয় বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় প্লে গ্রুপে পড়ে। জয়কে সবসময় হাসি খুশিতে ভরিয়ে রাখেন মা অপু বিশ্বাস। ছেলের ছবি আঁকা, খেলাধুলা সবকিছুতেই বেশ উৎসাহ দেন অপু। এদিকে সম্প্রতি ছেলে আবরাম খান জয়কে নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় ঘুরতে গেলেন তিনি। সেখানে গিয়ে ছেলের জন্য নিজ হাতে বিরিয়ানি রান্না করেন। এরপর রান্না করা খাবারের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন অপু বিশ্বাস নিজেই, আর মুহূর্তে ছবিগুলোতে অসংখ্য লাইক কমেন্টসে ভরে যায়। ভক্ত অনুরাগীরা অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন অপু বিশ্বাসকে। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।